আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার শেষ রহমতে আর আপনাদের দোয়া বেশ ভালো আছি। বাসা বাড়িতে নর্মালি কিভাবে আমরা মুরগির ঝোলটা রান্না করে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ইউজ করেছি। আর যেটা হচ্ছে, নর্মালি বাসায় যেই মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি। তো আমি এখানে যেটা হচ্ছে নর্মালি যে কক মুরগি বলে নিয়েছি 2 পিস, মানে 2টো আস্ত মুরগি, এটাকে আমি কেটে ফ্রেশ করে নিয়েছি নর্মাল সাইজে। তো আর এখানে নিয়েছি আমি কিছু মশলা। তো খুব বেশি একটি মশলার প্রয়োজন হয় না এই রান্নাটায়। আদা রসুনের পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ করে, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এলাচ, দারচিনি, লং আর হচ্ছে তেজপাতা পরিমাণ মতো। তো এইখানে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি 50%-এর মতো। আর এটা 50%-এর মতো ভাজার পর আমি সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিব। যেহেতু একদমই অল্প মশলা দিয়ে আমি আপনাদেরকে এই রান্নাটা তৈরি করে দেখাচ্ছি, আর এটা স্বাদটা কিন্তু খুবই, মানে যেটা বলবো, আপনারা তৈরি না করলে জানতেই পারবেন না যেটা টেস্টটা কেমন। আর এখানে আমি মশলাগুলো দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নেব মশলাগুলোকে। কারণ হচ্ছে মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্নার টেস্টটা। তাই এই পর্যায়ে এসে ভালো করে কষানোর পর আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি মশলাগুলো দেওয়ার পর কোনো পানি অ্যাড করিনি, মানে প্রায় 1 মিনিট ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, তারপর হচ্ছে আমি বাকি যেটা করেছি পানি অ্যাড করে দিয়েছিলাম। তো পানি অ্যাড করার পর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তিন থেকে 4 মিনিট কষানোর পর আমি এখানে সেই মুরগিটা অ্যাড করে দিব, যেটা আমি ভালো করে ক্লিন করে রেখেছিলাম। আর অবশ্যই যেটা হচ্ছে, মুরগিটা আমি এখানে প্রায় কষানোর মধ্যেই আমি 50% কুক করে ফেলব। এটাকে আমি দিয়ে দিয়েছি, আর এটা দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছিলাম প্রায় 1 মিনিটের মতো। এটাকে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে চিকেনটাকে। কারণ হচ্ছে গিয়ে যে এক্সট্রা পানিটুকু উঠেছে এই পানিটা দিয়ে কষানো হয়ে যাবে, আর খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যেন এখানে 50%-এর মতো হয়ে যায় কুক। তো আমি এটাকে আবারও ঢেকে দিলাম। তো এখানে দেখে বুঝতে পারছেন যে পানিটা একটু শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছু টমেটো ইউজ করব। তো আমি এখানে প্রায় 4টি টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটা দেওয়ার পর আমি এখানে 2 মিনিটের মতো কষিয়ে নিব মুরগিটাকে। আর যেটা হচ্ছে, আমি নর্মালি যেটা হচ্ছে বাসা বাড়িতে ঝোল করে থাকে চিকেনে আলু ছাড়া, সেই ঝোলটাই কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটা অ্যাড করে নিতে পারেন, আর যদি একদমই শুকনো ভুনা চান তাহলে ঝোলটা না দিলেও হবে। তো এখানে আমার এটা কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা 50%-এর মতো কুক হয়ে গিয়েছে। তো আমি এখানে পানির পরিমাণটা দিয়ে দিয়েছি প্রায় হচ্ছে গিয়ে 1 মগ পরিমাণ। বেশি পানির প্রয়োজন নেই, যেহেতু একদমই পাতলা ঝোল হবে না, নর্মালি একটু থকথকে ঝোল হবে। তো আমি এখানে ঝোলের পরিমাণটা দিয়েছি 1 কাপ পরিমাণ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এটা দেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে দিব ভালো করে কুক করার জন্য, মানে ঝোলটার সাথে চিকেনটা যেন ভালো করে মিশে যায় মশলাটার সাথে। তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এই রান্নাটা করতে খুব বেশি একটি সময় লাগে না, হাইস্ট আপনাদের সময় লাগতে পারে 15 মিনিট। কারণ হচ্ছে এই মুরগিগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এখানে আমি কিছু দিয়ে দিব জিরা গুঁড়ো, যেটা আমি রোস্টেড করে তারপর ফাঁকি করে নিয়েছি।
জিরা গুঁড়োটা অবশ্যই শেষে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা চিকেন বলেন অথবা বিফ বলেন ফ্লেভারটা অনেক স্ট্রং আসে। তো এইখানে আমার চিকেনটা প্রায় রান্না শেষ, আর ঝোলের যেটা হচ্ছে পরিমাণটা সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কতটুকু ঘন রেখেছি ঝোলটা আর কতটুকু পাতলা। তো আমার রান্নাটা শেষ, আমি এখানে আরও 2 মিনিটের মতো কুক করে নিচ্ছি। জিরার ফাঁকিটা দেওয়ার পর তারপর গরম গরম বরাবরের মতো পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা যদি চান এই খাবারটি খেতে, তাহলে নিজ দায়িত্বে নিজ হাতে তৈরি করে নিতে হবে একটু কষ্ট করে। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দয়া করবেন, আর যে কাজটি করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।